কখনো অতীতকে নিয়ে পড়ে থাকতে নেই, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাকে নিয়ে কে কি ভাবলো সেটা আপনি ভাববেন না, অন্তর যদি বলে আপনি ভালো কাজ করছেন তাহলে অন্যের কথা পিছিয়ে যাবেন। আমাদের নেত্রীরও এটা কথা, আমার বিবেক যদি বলে আমি ভালো কাজ করছি, আমার মন যদি বলে আমি ভালো কাজ করছি, তাহলে কে কি সমালোচনা করলো, কে কি বিরূপ কথা বলল সেটা দেখার কোনো প্রয়োজন নেই। সময় খারাপ, এবার আমি ভয় পাচ্ছি যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি নানান খেলা। এরা গতবার কামাল হোসেনকে নিয়ে, ডক্টর কামালকে নিয়ে তারা নির্বাচন বিরুদ্ধে নিজেদের অশুভ তাণ্ডব চালিয়ে গেছে। এবারও তারা ডক্টর ইউনুসকে ইস্যু করে মাঠে নামবে, মাঠে নামতে চা, সেই খেলা অলরেডি শুরু হয়ে গেছে। যারা গণতন্ত্র চান, যারা এই দেশে ধর্মনিরপেক্ষতা চান, আজকে শেখ হাসিনার সরকারকে আপনাদের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকারই এদেশে মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি।